সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ওয়ারিং এর মেইন সুইচ লাগানো দেখাবো। তো এখানে দেখেন যে একটি মেইন সুইচ হিসেবে সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে। এটা বিভিন্নভাবে সংযুক্ত থাকতে পারে, ডিবি সিস্টেম থাকতে পারে, এখান থেকে অন্য অন্য সিস্টেম থাকতে পারে, যে আমরা সেগুলো নিয়ে ধাপ বাই ধাপ আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এটাই যে আমরা মেইন সুইচের কানেকশন করব। তো এখানে আপনারা দেখেন যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটা মেইন সুইচ হিসেবে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের এটা লাইনটি চালু করা, তো আমি লাইনটি প্রথমত আপনাদের চালিয়ে দেখাতে চাই যে এই সাইডে দেখেন যে এনার্জি মিটার, এনার্জি মিটার থেকে এখানে লাইন আসছে, এটা সার্কিট ব্রেকার ওয়ান আছে। আর এদিকে দেখেন যে একটা রুমের ওয়ারিং আমাদের এখানে করা আছে। তো আমি এখানে লাইটগুলো চালানো, দেখেন যে আমাদের এটা ডিমার করা, ঠিক আছে, আমাদের যে টু ওয়ে সুইচ করা, এখান থেকে এটা জ্বলতেছে। এখন এটার ওয়ারিংটা আমরা করাই আছে, তো আমরা এখন লাইনটা বন্ধ করে দিব। দিয়ে এখানে আমরা এই জায়গাতে আমরা দেখেন যে আমাদের যে গ্রাম অঞ্চলে ব্যবহার করে যে এই সুইচটি, এটা 15 এমপিয়ার একটি সুইচ, এটি DPIC বলা হয়। DPIC অর্থাৎ ডাবল পোল আয়রন ক্লাড সুইচ, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এই সুইচটি ব্যবহার করা হয়। এর মধ্যে দুটো ফিউজ আছে দেখছেন। তো এই সুইচটি এই জায়গায় আমরা কানেক্ট করব, সেটা কীভাবে করব দেখাবো। এবং এই সুইচ ছাড়াও এখানে যেভাবে সংযুক্ত আছে, এখানে লক্ষ্য করুন যে এখানে দুটো সার্কিট ব্রেকার আছে, তার একটি সার্কিট ব্রেকার দেখেন যে এখানে কিন্তু ফাঁকা, এখানে একটি সার্কিট ব্রেকার ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানে জাস্ট লাইন বের হয়ে গেছে। তো এখানে দেখেন যে জাস্ট দুটো লাইন গেছে, একটা ফেজ একটা নিউট্রাল। তো এখানে একটি সার্কিট ব্রেকার ফাঁকার অর্থ হলো যে দেখা যাচ্ছে আমরা অন্য কোনো লাইন টানলে বা অন্য একটা রুমের ওয়ারিং করলে তখন এই সার্কিট ব্রেকার থেকে ব্যবহার করবো, অথবা পাওয়ার সকেটের লাইন দিলে সেখান থেকে আমরা দিব, সেই জন্য এটি আর কি বন্ধ করা। তো এখন আমি এখানে লাইনটা বন্ধ করে নিব ফার্স্টে। তো অ্যাকচুয়ালি মেইন সুইচ বন্ধ করতে গেলে তো আপনার বিদ্যুৎ কর্তৃপক্ষের যে মিটার থেকে লাইন আসে সেটা বন্ধ করার ব্যবস্থা থাকে না, কিন্তু আমরা আসলে এটা কানেকশন বোঝাচ্ছি, সেই জন্য আমাদের লাইন এখানে বন্ধ করে নিয়েছে, ঠিক আছে, কারণ বিদ্যুৎ সাপ্লাই অফ না থাকলে তো আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখন বিদ্যুৎটি বন্ধ করে নিই, লাইনটি আমি লাইন বন্ধ করে নিলাম। এবার আমরা এটা খুলে ফেলবো, ঠিক আছে। খুললে আমাদের আমরা যা দেখতে পাচ্ছি যে এদিকে শুধু একটা ফেস্তার আর এদিকে একটা ফেস্তার, আর কিছুই না এখানে, এটা আমরা খুলে নিব। তো ভিউয়ার্স দেখেন যে আমরা সার্কিট ব্রেকারটি উঠে সরাই নিয়েছি। তো এই যে সামনের দিকে শুধুমাত্র আমাদের একটি কেবল, হ্যাঁ, এটা আউটপুটে গেছে, আর এদিকে আমাদের ইন হয়ে একটা লাইন আসছিল, এই যে লাইনটি এখানে রয়েছে। আর নিউট্রালটি আসলে আগে কাটা ছিল না, সরাসরি চলে গিয়েছিল, এখনও নিউট্রালটি আমরা আমাদের সুইচ বোর্ডের পাশ দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এখানে নিউট্রালটি অ্যাকচুয়ালি কাটা হয় নাই, পাশ দিয়ে গেছে। অনেক সময় এটা তো একটা বোর্ডের উপরে থাকে, আমরা তো সরাসরি যেহেতু এখানে বোর্ড ব্যবহার করছি, আদার কোনো বোর্ড ব্যবহার করি নাই, সেজন্য পাশ দিয়ে গেছে, আর বোর্ড থাকলে সে বোর্ডের ভিতর দিয়ে দিত, ঠিক আছে। তো এখানে দেখেন যে নিচের দিকে আমাদের লাইনটি, এই যে দুটো তার, আমাদের এটি হলো এনার্জি মিটার হতে আসছে, আমাদের এনার্জি মিটার থেকে আসছে। এখন আমরা এটা সংযোগ করব। তো এই সংযোগের ক্ষেত্রে আমরা আমাদের স্ক্রু দ্বারা প্রথমত এটাকে আটকে নেব। তো ভিউয়ার্স দেখেন যে এখানে আমরা এটা কীভাবে লাগাবো। তো অ্যাকচুয়ালি আমরা কার্ডওয়ার্ডটা খুলে নিলাম ফার্স্টে, খুলে নেওয়ার পরে দেখেন যে আমাদের এখানে দুটো টার্মিনাল আছে। তো এই যে বাম পাশের যে টার্মিনালটি, ডান পাশের যে টার্মিনালটি, এই টার্মিনালের সাথে আসলে কারোর কোনো সম্পর্ক নাই, আর এই যে ভিতরের টার্মিনাল এটার সাথে এটা সংযুক্ত আছে, এটা কানেক্টেড, দিস টার্মিনাল কানেক্টেড। তো আমরা এটা সিরিজ ড্যাম দিয়ে বা অ্যাভোমিটার দিয়ে চেক করতে পারি। তো এই টার্মিনালটি এর সাথে কোনো সম্পর্ক নাই বা এর সাথেও সম্পর্ক নাই, এটা আর এটা কিন্তু কানেক্টেড, এই দুটোতে এই জন্য স্ক্রু নাই। তো এটাতেই আমরা লাইন দিব। তো লাইন দিলে কী হবে, যখন আমরা সুইচটি অন করব সেই সময় দেখেন যে আমাদের কন্ট্যাক্টটা কী হচ্ছে, যে আমাদের এই লাইনটা এই পাতের মাধ্যমে এসে এটার ভেতরে যাচ্ছে। অনুরূপ এই এখানে যে লাইনটা দিচ্ছে সেটা আসলে এই পাতের মধ্যে দিয়ে এখানে যাচ্ছে, এটাই হলো এইভাবে কানেক্ট হবে সুইচটি। আর এখানে লাইন যাওয়ার অর্থই হলো এর ভিতর থেকে যে কানেক্ট আছে সেটা এখানে চলে যাবে। তো আমরা সেই অংশটা দেখাবো আপনাদেরকে। আর একটা বিষয় দেখেন যে এখানে এই মুহূর্তে এখানে তার ঢোকানো কিন্তু একটু কষ্টকর, হ্যাঁ, তো এখানে এইভাবে ঢোকানোটা কষ্টকর। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে খুলে নিচ্ছি এবং খোলার পরে দেখাবো এবং আপনাদেরকে এটা ঢোকাবো। মাসে যে সংযোগ আছে সেই সংযোগটাও দেখাই দেবো। তো এখানে দুটো স্ক্রু আছে, সেই স্ক্রু দুটো আমি খুলে নিয়ে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি। ওকে, তো দেখেন যে আমরা এটা নাট খুলছি, স্ক্রু খুলছি। তো এখন আমরা এটা উঠাই নিব, উঠাই নিলে
আমরা এটা দেখতে পারবো। তো পিছনের সাইডটা দেখেন, আমি বলছিলাম যে এটা এবং এটা কানেক্টেড, এই দুটো হলো কানেক্ট করা, এই দুটো হলো কানেক্ট করা, ঠিক আছে। তো আমরা এখন এটা ঘোরাই নিচ্ছি, তো দেখেন যে হ্যাঁ আমরা ঘোরালে এটা উল্টাই গেলো, অর্থাৎ এই পাশে কানেক্টেড, এই যে এইভাবে ঘুরে গেল, ঠিক আছে। তো আচ্ছা আমরা যদি এইভাবে উল্টাই, তো দেখেন এই যে কানেক্টেড, ঠিক আছে। তো এই যে কানেক্ট করা পাতগুলো, ঠিক আছে। তো আমরা এখন আমাদের তারগুলো লাগাই নেবো এর সাথে। এবার আমি এটা আবার জায়গা মতো বসিয়ে দিব, তারপরে এখানে তারগুলো সাইজ মতো মানে ঠিক করে নিব, যেটা ভাঁজ করে দিয়ে যেভাবে দেওয়ার দরকার সেটা ঠিক করে নিব। ওকে, আমরা এই তারটা নিচের দিকে থাকবে, ভিউয়ার্স আমরা এটা দেখেন যে লাগালাম, অর্থাৎ এখন আমাদের এই পাশে যে তারটা আমরা শুধুমাত্র এই তার এখানে সংযোগ করে দিব। তো দেখেন এই তারটাই সংযোগ করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের তো আগের যে আমি ওয়ারিংটা দেখছিলাম, সেই ওয়ারিংয়ে আমাদের একটা সার্কিট ব্রেকার ফাঁকা ছিল, যদি আমরা অন্য লাইন টানি তাহলে, তো সেই জায়গাতেই আমরা এই চেঞ্জ এই মেইন সুইচটা ব্যবহার করছি, তো সেই জন্য আমাদের এখানেও একটা লাইন ফাঁকাই থাকলো, ঠিক আছে। তো আমরা এখানে যখন আমাদের ফিউজগুলো ব্যবহার করব, এই যে এই লাইনটা এখানে পাস হবে, কিন্তু এই পাশেরটাতে আমরা কোনো লাইন এখন ব্যবহার করে নাই, যেহেতু আমাদের ওয়ারিং নাই আর, সেই জন্য যখন আমাদের ওয়ারিং থাকবে তখন আমরা এখানে লাইনটা নিয়ে নেব। ওকে, তো আমাদের এটা লাগানো হয়ে গেছে, আমরা চেক করে দেখবো আর কি। তো ভিউয়ার্স আমরা এখানে লাইন দিছি অলরেডি, তো দেখেন যে আমাদের নিয়ন টেস্টারটি ধরলে, এই যে বাতি জ্বলে, ঠিক আছে, তো লাইন আছে। তো আমরা এখন এটা অন করে দিব, অন করলে এই কন্ট্যাক্ট এখানে লাগবে এবং তার সাথে এই পাশে এটা লাগবে, ঠিক আছে। এই যে দেখেন এটা অন হয়ে গেল। তো এখন আমরা এই যে আমাদের এটা কভারটা লাগাই দিচ্ছি, এই স্ক্রুটা লাগাই দিলে এটা টাইট হয়ে থাকবে, তো যখন খুলবেন তখন আগে এটা খুলতে হবে আর অফ করে নিতে হবে, তারপরে খুলবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই জায়গাটা, এই সাইডে কিন্তু আর্থ লাগানোর ব্যবস্থা আছে, এখানে আর্থিং লাগানোর ব্যবস্থা আছে, যখন আর্থ করবেন এখানে আর্থিং লাগাইতে হবে, ঠিক আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা এখন আমাদের লাইনগুলো চলে কিনা আমরা দেখি। তো দেখেন আমাদের লাইনগুলো সেটা আগের মতোই আছে, আর্ট করে নিব এটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রু আছে এবং ওয়াশার আছে, এর মধ্যে আমি আমাদের আর্টটা বসাই দিলাম, বসাই দিয়ে টাইট দিয়ে দিব, তাহলে এটা আমাদের আর্থিং হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের মেইন সুইচ সংযোগ আমরা করে ফেললাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে তো আসলে আমাদের সুইচের মধ্যে কিন্তু কোনো নিউট্রাল দেয় নাই, আমাদের নিউট্রাল পাশ দিয়ে গেছে। তো কিছু ক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশেতে আমরা সার্কিট ব্রেকারের মধ্যে অনেক সময় মেইন সার্কিট ব্রেকার যেটা সেখানে নিউট্রাল ব্যবহার করা হয়। তো এখন আমি সেই ওয়ারিংটা আপনাদের করে দেখাবো, অর্থাৎ এটা খুলে ফেলবো, খোলাটা আপনাদের দেখাচ্ছি না কারণ ভিডিওটা বড় হবে। এটা খোলার পরে দেন আমরা সেখানে ডাবল পোল সার্কিট ব্রেকার লাগাবো, লাগিয়ে সেখানে নিউট্রালটা কীভাবে যাবে সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো। ওকে, তো ভিউয়ার্স দেখেন যে আমি এখানে ডাবল পোল একটা সার্কিট ব্রেকার লাগাবো, ঠিক আছে। তো ডাবল পোল সার্কিট ব্রেকার এই জন্য লাগাবো যে আমাদের দেশে বা মানে এই যে আমাদের দেশে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই দুই জায়গাতে কিন্তু নিউট্রালটাও মেইন সুইচে দেওয়া হয়, সেই জন্য আর কি। তো সেখানে দেখেন যে আমাদের এই যে নিউট্রালটি, তো আমরা এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি, হ্যাঁ এটা মাঝখান থেকে কেটে নিব, যেহেতু দুই পাশে দেওয়া যায় সেই জন্য আর কি। তো কেটে নিলাম। তো এখন আমরা এই জায়গাতে
তো দেখেন এটা আমাদের এনার্জি মিটার থেকে আসছে, এটা আমাদের আউটপুট বেরিয়ে গেছে। আমরা এখানে একটা সার্কিট ব্রেকারের সিভি বক্স লাগাই নিব, ঠিক আছে? তো ভিউয়ার দেখেন যে আমরা এটা লাগাই নিছি, এখন আমাদের এই যে তারগুলো ভিতর দিয়ে আমরা বসাই ঢোকাই নিছি। এবার সার্কিট ব্রেকারের সাথে আমরা এটা লাগাই নেবো, ঠিক আছে? এটা আমরা সার্কিট ব্রেকারের নিচেই ইনলাইন দিচ্ছি, এটা সার্কিট ব্রেকার সোজা করে ধরে নিচের দিকে ইনলাইন দিচ্ছি। ঠিক যেহেতু এই পাশে ফেজ দিলাম, ঠিক অপোজিট থেকে আমার ফেজটি বেড়াই যাবে। আমরা এখানে সার্কিট ব্রেকার বসাই নিতে পারি। হ্যাঁ, আমরা এবার নিউট্রালটি লাগাই নিচ্ছি এই পাশে সাপ্লাইয়ের। তো সবগুলো লাগালাম, এবার সার্কিট ব্রেকারটা আমরা বসাই দিব। সার্কিট ব্রেকার বসানোর জন্য এখানে আমাদের এটা টান দিয়ে ধরে আমরা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের সার্কিট ব্রেকারটি লাগানো হয়ে গেল। এখন লাগিয়ে ফেললাম, এবার আমরা আবার লাইন দেবো, লাইন দিয়ে আমাদের টোটালটা চেক করবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা একটা ফেজ দিছি, একটা নিউট্রন দিছি। তো আমি লাইনটা দিছি, এবার দেখেন অন করলাম, আমাদের সুইচ বোর্ডের লাইন চলে গেল। আমি আবারও বাতিগুলো জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন যে আমাদের যে সবগুলো আগের মতোই কাজ করছে, এটা অফ করলে সব অফ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।